এমপি আনার হত্যা মামলার তদন্তে আসছে চমক, নতুনত্ব। ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশে গ্রেফতার হওয়া আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ভারতের গোয়েন্দা সংস্থার কাছে হস্তান্তর করা হতে পারে। এ বিষয়ে দুই দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর মধ্যে যোগাযোগ শুরু হয়েছে, শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এ ঘটনার তদন্ত সংশ্লিষ্ট সূত্র এ তথ্য দিয়েছে। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবির এক কর্মকর্তা বলেন, আনার হত্যাকাণ্ডে ভারতের কলকাতা সিআইডিও তদন্ত করছে। এ হত্যাকাণ্ডে দুই দেশে এ পর্যন্ত 9 জনকে গ্রেফতার করা হয়েছে, এর মধ্যে বাংলাদেশে 7 জন, ভারতে 2 জন। তদন্তের প্রয়োজনে দেশে গ্রেফতার আসামিদের ভারতীয় পুলিশও জিজ্ঞাসাবাদ করবে। এ হত্যা মামলা তদন্তে আরো অনেক সময় লাগতে পারে জানিয়ে ডিবির এক কর্মকর্তা বলেন, আনার হত্যার ঘটনায় পরোক্ষভাবে জড়িত আরো অনেককে জিজ্ঞাসাবাদ করা হবে। ডিবি বলছে, আনার হত্যাকাণ্ডে অংশ নেওয়া খুনি চক্রের মধ্যে অর্থ নিয়ে বিরোধ হয়। সর্বশেষ গ্রেফতার হওয়া ফয়সাল আলী সাহাজি ও মোস্তাফিজুর রহমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ তথ্য পাওয়া যায়। তাদেরকে 6 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে।